অপারেশন দুয়ারে সরকার, আর এবারে দুয়ারে পুলিশ, গ্রামে গ্রামে ঘুরছে পুলিশ, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার লক্ষ্য বলে জানিয়েছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার। আদেও কি তাই, নাকি হুমকি শাসনী দিয়ে ভোট আদায়ের কৌশল? প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই ছবি পোলবা থানার অন্তর্গত বিভিন্ন এলাকার, থানার নয়, এখানে পাড়ায় পাড়ায় ঘুরছে পুলিশ, গ্রাম্য বিবাদ মেটাচ্ছে পুলিশ। রাস্তা নেই, পানীয় জলের সমস্যা, নদীর ওপরে সেতু নেই, সেই অভাব অভিযোগ শুনছেন পুলিশ কর্তারা। যে কাজ করার কথা জনপ্রতিনিধিদের, সেই কাজ করছে পুলিশ। তাহলে কি জনপ্রতিনিধিদের ওপরেই ভরসা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী? ভোটের আগে পুলিশকে ব্যবহারের অভিযোগের স্বরূপ বিরোধীরা তৃণমূল যাচ্ছে, সেখানে তাদের ঘেরাও করছে, তাদের কাছে জবাব চাওয়া হচ্ছে। সুতরাং এখন এরা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, পুলিশের উপর প্রেশার সৃষ্টি করছে, পুলিশকে এলাকায় এলাকায় পাঠাচ্ছে রাস্তাঘাট, জল নিকাশি এসব দেখার জন্য। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। 1 লক্ষ মানুষ, 1.5 লক্ষ মানুষ বাস করে, সেখানে পুলিশ থাকে মাত্র 10 জন, বাকি সিভিক পুলিশ থাকে। তাহলে মানুষের সঙ্গে পুলিশের প্রশাসনের যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে সেখানে প্রশাসন শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে। চাকরি চুরি, আবাস দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসক দল। এ প্রেক্ষাপটে যেখানেই গিয়েছেন দিদির দূতেরা, সেখানেই পড়েছেন ক্ষোভ বিক্ষোভের মুখে। তাই কি পুলিশকে দুধ সাজিয়ে মানুষকে শাসানির কৌশল শাসকে? মানুষ যে শাসক বিমুখ হয়ে উঠছে, তা বুঝেই কি হুমকি শাসানি দিয়ে ভোট আদায়ের চেষ্টা? হুগলি থেকে সুজিত গড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।